ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ শুনে আসছি। সিরিয়াসলি ভাই, নেগেটিভ শুনে আসছি। কেন যেন কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই, এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল। কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনী শহর থেকে যখন ওই দূরে ছাগলনাইয়া বেশি দূরে না, আপনার ওই যে পরশুরাম ওইখানে গেছি, আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার, পানিও ছিল প্যাকেটের মধ্যে, 5 লিটারের পানি, তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না, পানির টিউব অয়েল আছে জায়গা থেকে পানি। তো এই যে ব্যাপারটা, এটা আর কোথাও আমি পাইনি। তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি, সে বলতেছে আমাদের লাগবে না, ওইখানে নিয়ে যান, ওইখানে অনেক মানুষ না খায় আছে। বাংলাদেশের বাংলাদেশিরা হিসেবে আমরা ধরেন যে কিছুটা ইয়ে ভুগি, যে আমরা খারাপ বলি আর এদেরকে আরো খারাপ বলি। এই যে এই ভাই 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 লাগলো, এদেরকে আমরা আরো খারাপ বলি। তো এইবার আমার কাছে মনে হয় যে আমার নিজেরই তো ভুল ভাঙলো মনে হয়। লতিফ টাওয়ার, আমরা ওইখানে ত্রাণ নিয়ে যেসব দোকানের সামনে রাখছি, দোকান আমরা তো বুঝি নাই, রাতের বেলা আইসা ফেনী শুধুমাত্র ট্রাঙ্ক রোডটা হচ্ছে ইয়ে ছিল, একটা অংশ শুধুমাত্র জীবিত ছিল, মানে শুকনা। সেইখানে ত্রাণের ট্রাক থেকে আনলোড করা, নতুন আর এক ট্রাকে লোড করা, আমাদের লোকজন এখানে বসে থাকা, শুয়ে থাকা, সব কিছু করছি আমরা এখানে। আবার হচ্ছে যে প্যাকেজিং করা, ওই সময়ও মানে এই যে ত্রাণ ট্রাণ আসে নাই, মানে ওই সময় আমাদের নিজেদের চেষ্টায় শুরু করছি। তখন এইসব দোকান, প্রত্যেকটা দোকান তারা বন্ধই রাখছে। একজন এসে জিজ্ঞেস করলো যে আপনাদেরকে মোবাইল টোবাইল চার্জে দেওয়া লাগবে, তাহলে আমি খুলে দিই, সে সত্যি সত্যি খুলে দিচ্ছে চার দিন পরে ভাত খাইছে। এই ফেনীতে আমরা গেছি, একজন এসে বলে কি যে আপনারা কি কিছু খাইছেন। এই যে ওই মানে ওই যন্ত্রণার মধ্যে কেউ যে আমাদের কথাও জিজ্ঞেস করছে, আমার কাছে মনে হচ্ছে এটি তো অবিশ্বাস্য। সে ধরেন 2 দিন খায় নাই, সে যখন আমাকে এই কেয়ার করে এই কথাটা বলছে যে আপনি কিছু খাইছেন, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ মানে ফেনী বা এই যে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ সম্পর্কে ধরেন এইটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে সে আমার কেয়ার করতেছে। স্বেচ্ছাসেবী হিসেবে যারা আসছে তারা বিভিন্ন জায়গায় ধরেন যে হারাইও গেছে, আমার মানে আমার নেটওয়ার্কের মধ্যে এখন পর্যন্ত 2 জন ছেলেকে খুঁজেই পাওয়া যায়নি। কত মানুষ ফেনীর এই যে বন্যা, এটা আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যারা ফেনীর মানুষ নিজের চোখে দেখেন নাই, তারাও আপনি কল্পনা করতে পারবেন না কি ঘটে গেছে তাদের জীবনে। কিন্তু এর মধ্যেও তারা ব্যতিক্রম হয়েছে যে মানে এই যে নিজে খাওয়ার না খাইয়ে আরেকজনকে দিয়ে দেয়া, তার যেটুকু লাগতেছে সেইটুকু সে নিয়ে বাকিটুকু আরেকজনকে দিয়ে দেয়া। আমরা এমন জায়গায় গেছি সেখানে বলতেছে আপনারাই প্রথম আসলেন, আপনাদের কাছ থেকে প্রথম জানলাম যে ত্রাণ দেওয়া হয়েছে। কারণ তার আগে কোনো সময় ওই ত্রাণ নামক যে একটা জিনিস তারা খালি শুনছে সব জায়গায় দিচ্ছে। এবং বড় ব্যাপার হচ্ছে ওখানে ওই জায়গাতে মানে ছাগলনাইয়ার পাঠানগর ইউনিয়ন ছিল, পাঠানগর ইউনিয়নে যাওয়ার পরে আমরা যখন এক বাসায় মানে চাল দিচ্ছিলাম, সরি শুকনা মুড়ি এবং চিড়া দিচ্ছিলাম, ওরা বলছে না আমাদের কাছে ওটা আছে, পানি নেই। আবার যেখানে পানি এক আরেক জায়গায় পানি দিচ্ছিলাম, বলছে না আমাদের কাছে পানি আছে, খাবার নেই। এই যে মানুষ, এটাও কিন্তু একটা বড় ছাড় দেওয়া মানবিকতার একটা সাইন এক একটা এলাকার। এবং যে কিন্তু এইবার এসে আমার টোটাল চেহারাটা চেঞ্জ হয়ে গেছে। এরা কম্পারেটিভলি আপনার স্বচ্ছল এইসব এলাকার মানুষ। ফেনী শহরে 27টা বিল্ডিং 16 তলা, ওনার গ্যারেজে 3টা ট্রাক,
উনি গ্যারেজ খুলে দিয়েছে ওই যে অ্যাডভোকেট মাসুদ ভাই, বলছে যে আমার সবগুলো ট্রাক নিয়ে যান আপনারা। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ওনার ড্রাইভারগুলো সবগুলো আউট অফ কন্ট্রাক্ট ছিল, আমরা ইউজ করতে পারি নাই, কিন্তু উনি গ্যারেজের চাবি দিয়ে দিছে, বলছে আমার যত ট্রাক আছে সবগুলো আপনারা নিয়ে যান। লতিফ টাওয়ারের ওই ভাই হচ্ছে ডিজেল, যেহেতু ইলেকট্রিসিটি ছিল ডিজেল দিয়ে চালাইছে, ডিজেল দিয়ে ভাই 5 দিন টানা জেনারেটর চালাইয়া পুরো ফেনীর মানুষকে পানি দিছে। উনি ওনারা এক একজনের বাসায় পানি নাই। একদিন আমার আমরা দাঁড়ায় আসি, আমাদের হাতে আমাদের কাছে অনেক পানির বোতল টোতল ছিল ত্রাণের, তো এক আঙ্কেলকে দেখে মনে হলো যে উনি তো খুবই মানে শিক্ষিত, মানে বোঝা যাচ্ছে তার অ্যাপিয়ারেন্স দেখে। ফেনী শহরের অবস্থাই হচ্ছে এরকম, প্রত্যেকের বাড়ির নিচতলায় পানি, ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ ছিল না, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। 2024 সালে এসে আমরা এই ছবি দেখছি, বিদ্যুৎ নাই, নেটওয়ার্ক নাই, কারোর সাথে কারো কন্টাক্ট নাই, পুরো ফেনী জেলার 16 লাখ মানুষ তারা সাফার করছে, তাদের আত্মীয় স্বজন মনে হয় মরে গেছে, মানে মিসিং হয়ে গেছে, স্টিল অনেক মানুষ নিখোঁজ। জেলা প্রশাসনের কাছে আসলে জেলা প্রশাসন তো কাজ করতেছে না ওইভাবে, এই জন্য তাদের কাছে খবরও নেই। ইনফ্যাক্ট আমাদের যে ত্রাণ উপদেষ্টা মহোদয় যা বলছেন এটা পুরোপুরি বিশ্বাস, মানে আমি ফিল্ডে থেকে আমি বলবো যে আমার কাছে বিশ্বাস হয় নাই, কারণ আমরা যে পরিমাণ মরদেহ মানুষের দেখছি, যে পরিমাণ গরু মরা দেখছি, এদের তথ্যের সাথে আমাদের চোখের দেখারই কোনো মিল নেই। আস্তে আস্তে হয়তো আসবে কি পরিমাণ মানুষ আসলে মিসিং হয়ে গেছে, মারা গেছে, ভেসে গেছে, নদীতে লাশ পাওয়া যাচ্ছে, আমরা লাশের গায়ে চিরকুট লেখা দেখছি যে মুসলমান নারী, ওনার পারলে ওনার জানাজাটা করে দিয়ে। এই যে ব্যাপারটা, এটা আমার কল্পনায়ও আসে নাই, যেটা আমরা নিজের চোখে দেখি 2024 সালে এসে। তো আমাদের যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে ওরা এক একজন, ধরেন এক একটা টিম, আমরা পরে যে ওয়াকি টকি নিয়ে আসলাম আর কি, নেটওয়ার্ক ছিল না দেখা, অ্যাটলিস্ট কমিউনিকেশন তো করতে হবে, তুমি কোথায় আসো, খুঁজে পাওয়া যাচ্ছে না কাউকে, সবাই হারাই যাচ্ছে, এবং কেউই ফেনীর না, লোকাল না। তো আমাদের টিম চলে গেছে, 2 দিন পর, 3 দিন পর আসছে, 3 দিন পর এসে ভাত খাইছে, মানে এই অবস্থায় দেখলে আপনি আপনি যে খাইতে পারবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল যে এই যে মহৎ প্রাণ মানুষ, ফেনীর মানুষ যে এক্সাম্পল তৈরি করছে, এই যে কুমিল্লার মানুষ একই সাথে, আমাদের টিম কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই যে আমরা এখন চাঁদপুরে আছি, ওরাও আমাদের সাথে যারা যারা আসছে, আমরা পার্টিকুলার টিম ধরেন হিউম্যান এইড থেকে আমরা শুরু করছিলাম, আমাদের ছোটো একটা হসপিটাল, ওইটার ফান্ড দিয়ে আমরা প্রাথমিকভাবে শুরু করছিলাম, পরে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, ওরা রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসছে, এরকম এক এক গ্রুপ আসতেছে, ওদের সাথে আমরাও গাইড করতেছি। হাজীগঞ্জ, ওরা এই যে হাজীগঞ্জের টিম ছিল, এই হাজীগঞ্জের টিম আমার ওইখানে ছিল, তারপরে লোকালি যখন এইখানেও এফেক্টেড হয়েছে, তারপরে ওদের সাথে কথা শুনে আমরাও এখানে আসলাম। তো এটা একটা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা এক্সপিরিয়েন্স, যে যদি কোনোদিন বই টই লিখি, যদি কোনোদিন এটা মানুষের কথা স্মরণ করে তাহলে বলবো যে আর কি পরিমাণ বড় মনের মানুষ এই কুমিল্লার মানুষ। এবং আর ঢাকায় আমরা বলি, মানে মজা করে বলি যে ঢাকার 50% মানুষই হচ্ছে, 50% বাড়িওয়ালাই হচ্ছে এইদিকে। আমরা আসার সময় গল্প করতেছিলাম যে তারা একজন মানুষ আরেকজন মানুষকে এত হেল্প করে, নিজেদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার, যেটা আমাদের অন্যান্য অঞ্চলে একটু কম টেন্ডেন্সি। তো সেই কারণে এটা বড় মনের মানসিকতা যদি না থাকে তার হয় না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি ফেনীবাসীকে, কুমিল্লাবাসীকে, লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ জানাই, সারা বাংলাদেশের মানুষ আপনাদের জন্য দোয়া করছে, সারা বাংলাদেশের মানুষ তার পকেটের যা ছিল দিয়ে দিছে, যার সামর্থ্য যত, এই যে ওরা যার সামর্থ্য ছিল, যার শারীরিকভাবে ওরা রাজশাহী থেকে আসছে, মানে একদিন পার হয়ে 1.5 দিন পরে ওরা রাত 10টায় উঠেছি, আজকে হচ্ছে 12টায় দুপুর 12টায় পৌঁছেছে। তো এই যে সমস্ত রকমের প্রচেষ্টা, স্পেশালি ইয়াং গ্রুপ যারা নিজের স্বেচ্ছাসেবী হিসেবে যারা এখানে কাজ করে গেছে, এদের প্রতি স্যালুট জানাবেন আপনারা, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। অনেকে রাজশাহী ইউনিভার্সিটি না, অনেকে বলতেছেন সেলফি তুলতে আসছে, ভাই এই সেলফি তুলে যদি আরো 10টা মানুষের ঘরে খাবার পৌঁছে যায় সেলফি তোলা ভালো, এদেরকে সমর্থন করে, এই সেলফি তুলে এই ছবি তুলে যদি আরো 20টা পরিবারের মুখে খাবার জোটে, আমরা দেখছি যে মানুষের কষ্টটা কি, মানে এই ছবি এই চেহারা যে স্বচক্ষে না দেখছে তাকে কোনোভাবেই বোঝানো যাবে। এই দুর্যোগের সময় সারা বাংলাদেশের মানুষ আপনাদের সাথে ছিল, মানুষের আপনাদের সাথে ছিল,
আমাদের একটু এক্সপেকটেশন ছিল এরকম, তখন আমরা একটু ক্ষিপ্তও ছিলাম, কারণ সারা রাত আমরা জার্নি করে জ্যাম ট্যাম ঠিক এমন ভাবে আসছি, মানে 30 কিলোমিটারের মতো জ্যাম ছিল। আমরা রং সাইড দিয়ে ত্রাণের ট্রাক টুইলা টুইলা নতুন বাসি টাসি বাজায়, মানে ওটা আর এক মানে স্বপ্নের মতো ছিল আর কি, দুঃস্বপ্নের মতো। এখানে পৌঁছানোর পরে যখন ভোরবেলা দেখলাম যে এরা তেল দিচ্ছে না, তখন মেজাজ টেজাজ খারাপই দিয়েছিল। কিন্তু আসলে ওনারা পরে আবার ওনাদের ভুলটা ভাঙাইছেন, ওনারা ওনাদের মতো করে চেষ্টা চালাইছেন, পরে আমাদেরকে জানাইছেন। তো ওনাদের প্রতি আমাদের কোনো রাগক্ষোভ নাই, ওনারা ওনাদের মতো করে চেষ্টা চালাইছেন। তো ওনাদের উপর আপনারা কেউ অভিমান করেন না, রাগ টাগ করেন না, ওনারাও যথেষ্ট মানে তারা নিজেরা চেষ্টা করে যাচ্ছে। সো সবার জন্য শুভকামনা।